तो बंधुरा तुम्हारे सकल के आमार क्विक सॉफ्ट हैंड यूट्यूब चैनल स्वागत जानाई। आमी तन्मय। आज के आमरा क्लास 10 कोषे देखी 1.2 आमरा गत भिडियोते लास्ट 13 दागे पर्यन्त आमरा अंकगुलो करेछिलाम। आज के आमरा 14 15 16 17 18 19 20 एबं 21 এই কটা অঙ্ক আজকে আমরা সলভ করব। ভিডিওটি শুরু করার আগে বলেনি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমাদের সমস্ত বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করবে যাতে তারাও তোমার মতো উপকৃত হয় এই ভিডিওটি দেখে। এবং ভিডিওটির শেষে যদি আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে পরের ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। चार दागे 14 दागर अंकटा आज के समाधान करब। बोलছি 12x + 17/3x + 1 - 2x + 15/x + 7 = 3 × 1/5 3.1/5 ठीक है। যেখানে x ≠ -1/3 এবং -7 অর্থাৎ x এর মান এগুলো হবে না। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা নিচের দুটোকে 3x + 1 x + 7 ए दुटोके आमरा लसागु करे निये कि पाबो, एटा पाচ্ছি 3x + 1 एबं x + 7। एबार आमरा एटार संगे एटार गुण करब, एटार संगे एटार गुण करब, कारण एटा एटा मिले गेले केटे जाচ্ছে, তাহলে পড়ে থাকছে x + 7, তাহলে x + 7 এর সঙ্গে 12x + 17 গুণ হয়ে যাবে। তাই হয়েছে, দেখতে পাচ্ছো মাইনাস চিহ্ন যেমন আছে বসে গেল। এবার x + 7 মিলে গেলে পড়ে থাকে 3x + 1, তাহলে 3x + 1 एर संगे 2x + 15 गुण हो गल। ठीक है, समान समान 16/5। एबार ए दुटाके गुण करे आमरा कि पाচ্ছি 12x2 + 17x + 84x + 119। तोमरा राफे एटाके गुण करे एखाने बसिए देबे -6x2 ए दुटाके गुण करे कि पाচ্ছি आमरा 6x2 + 45x + 2x + 15। और नीचे ए दुटो के गुण कर आमरा कि पाচ্ছি 3x2 + x + 21x + 7 = 16/5। देन एबार आमरा एखाने जे ब्रैकेटटा देवा रयेछे ब्रैकेटटाके सरिये देब। ब्रैकेटटाके सरिये दिले कि होबे माइनस एई दिकटा जेमन आछे तेमन थेके जाबे, एखाने चिह्नेर कोनो परिवर्तन होबे ना, किन्तु एखाने जेहेतु माइनस चिह्न आछे ताई माइनस एखाने ब्रैकेटटा उठे गेले टोटाल चिन्हगुलो किन्तु एखाने प्लस 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 एगुलो सब किन्तु माइनस हो जाए। ठीक है, अच्छा नीचे जेमन आछे तेमन रइलो = 16/5। एबार आमरा चले एलाम परेर लाइने 12x2 + 17x + 84x + 119 एटा एरकमই ছিল -6x2 − 45x − 2x − 15/3x2 + x + 21x + 7 = 16/5। এবার আমরা কি করব, কোণাকুণি গুণ করে দেব। তার আগে এখানে যে সমস্ত x² গুলো রয়েছে যেমন 12x² এর সঙ্গে এখানে -6x² এটা বিয়োগ হয়ে গিয়ে শুধু প্লাস, যেহেতু বড় আগে প্লাস আছে তাই +6x² হয়ে গেল। আচ্ছা, দেন হচ্ছে 17x এর সঙ্গে 84x যোগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 101। বেশ, আচ্ছা আর এদিকে 45x এর সঙ্গে -2x টা কি হয়ে যাবে, দুটো দিয়ে মাইনাস হচ্ছে তাহলে প্লাস হয়ে গিয়ে 47x হয়ে যাবে। 47x হয়ে গেছে, আর এখানে +119 আর এখানে -15 আছে, দুটো বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গিয়ে 104 হয়ে গেল। ঠিক আছে, দিয়ে ওটার সঙ্গে আমি একবারে 5 এর গুণ করে দিয়েছি। আর নিচে যেটা আছে 3x2 এখানে x + 21x কত হবে, এটা 22x হয়ে যাবে, তাহলে 3x2 + 22x + 7 এর সঙ্গে 16টা গুণ হয়ে যাবে, মানে কোণাকুণি গুণ হয়ে গেল। তারপর আমরা চলে আসবো, এবার এইগুলোকে গুণ করে দেবো 5 এর সঙ্গে, টোটালটাকে গুণ করে দেবো। তাহলে 5 এর সঙ্গে এটা গুণ করলে 30, 5 এর সঙ্গে এটা গুণ করলে 270। আচ্ছা বেশ, এইটাকে আর এটাকে বিয়োগ হয়ে যাবে 101x এর সঙ্গে 47x বিয়োগ হয়ে গিয়ে কত দাঁড়াবে 270x। 5 এর সঙ্গে 6 গুণ করলে 30x² হয়ে যাচ্ছে। আচ্ছা 101 এর সঙ্গে 47 বিয়োগ করলে কত হয় 54, তাহলে এখানে 54, এই 54 এর সঙ্গে 5 এর গুণ হয়ে গিয়ে কত হচ্ছে 270x। আচ্ছা আর এখানে 104 संगे 5 गुण कर ले 5 4 20 20 5 1 5 4 520 और एखे हे 3 16 48 एक्स स्क्वायर प्लस 16 दुगुणे 32 2 हाथ 3 16 दुगुणे 32 33 29 35 352 एक्स प्लस 7 716 112 बस एबार एक्स स्क्वायरगुलोके आमरा एकधारे करे देबो एखाने 30 एक्स स्क्वायर आछे एखाने 48 एक्स स्क्वायर आछे टोटालटाके एटाके एई दिके चले गेले -48 8 হয়ে যাবে তাহলে এখানে এই দুটো পেয়ে গেলাম 270 সঙ্গে আমরা কি করলাম 352 টাকা এইদিকে প্লাস আছে এদিকে চলে গেল মাইনাস হয়ে গেল আচ্ছা আর এখানে আছে 520 520 টা এখানে 112 টাকা এইদিকে নিয়ে চলে এলে -112 হয়ে গেল আচ্ছা এই দুটোকে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি -18 যেহেতু বড় টাকা মাইনাস আছে তাই এটা মাইনাস হয়ে গেল আচ্ছা এটাও বিয়োগ হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস মানে তাই এটা বিয়োগ হয়ে যাবে বিয়োগ করে কত পাচ্ছি আমরা বড় টাকা মাইনাস চিহ্ন আছে বলে মাইনাস বসছে বিয়োগ করলে হচ্ছে 82x টেন হচ্ছে 520 তো -112 বিয়োগ করলে কত হচ্ছে 408 সমান সমান 0 এবার আমরা যেহেতু এখানে x স্কয়ার আগে মাইনাস আছে আমরা এটাকে প্লাস করে দিলে টোটাল চিহ্নগুলোকে আমরা চেঞ্জ করে দেব তো চেঞ্জ করে দিলাম মাইনাসটা প্লাস প্লাসটা মাইনাস টোটাল এটা আমরা পেয়ে গেলাম দেন এবার আমরা কি করছি এটাকে ছোট করব 2 দিয়ে 2 কমন নিয়ে নেব 2 কমন নিলে কত হচ্ছে 9 থাকে 82 এর 2 বাদ দিলে কত হচ্ছে 41 হচ্ছে এখান থেকে 2 কমন নিলে 204 হচ্ছে এবার এটাকে আমরা 204 আর 9 এটাকে গুণ করলে কত পাচ্ছি আমরা 1836 1836 টাকে গুণ করলে আমরা লসাগু করলে কত পাচ্ছি একটা পাচ্ছি 68 আর একটা পাচ্ছি 27 তাহলে 68 - 27 কে করলে আমরা পাচ্ছি 41 তাহলে আমরা অনায়াসে অঙ্কটাকে চালিয়ে যেতে পারবো দেন 9x2 আচ্ছা 41 এর জায়গায় আমরা লিখলাম 68 - 27 * x - 204 যেমন আছে রইলো এবার এটা ঠিক আছে এবার 68x বসলো আর -27x বসলো माइनस बसलो 204 अच्छा एबार एखान थेके आमरा कि करब 9x2 एखाने 27x एखान थेके 9x कमन निले पड़े थाके x - 9 3 এ 27 ता 3 चले आसबे प्लस एखान थेके 68 कमन निले पड़े थाके एखाने x पड़े थाके 68 এর সঙ্গে 3 গুণ করলে 204 হয় ঠিক আছে তাহলে আমরা যেটা পাচ্ছি এখন এখান থেকে x - 3 এর কমন নিলে পড়ে থাকবে x - 3 পড়ে থাকবে কত 9x + 68 = 0 আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল শূন্য হলে তাদের একটি শূন্য হবে তাহলে x - 3 = 0 x = 3 9x + 68 = 0 হলে x = -68/9 ঠিক আছে এবার আমরা 4 এর দিকে 15 অঙ্কটা করব x + 3/x - 3 + 6 * x - 3/x + 3 = 5 যেখানে x not equals to 3 এবং -3 ঠিক আছে এবার আমরা কি করছি পরের লাইনে এটা যেমন আছে তেমন বসে গেল प्लस प्लस बसे गल अच्छा ब्रैकेटटाके आमि सेपारेट कर दिलाम टोटालटा एक संगे छिलो ओटाके आमि आलादा आलादा कर दिलाम 6 टा ऊपर संगे गुण हय 6 किन्तु नीचेर संगे गुण हबे ना जेहेतु एटा एई जायगाते रयेछे एटा नीचे थाकले नीचेर संगे गुण हतो ऊपरे आछे जेहेतु तार ऊपरेर संगे गुण हबे = 5 एबार x - 3 एखाने x - 3 आर एखाने आछे x + 3 दुटो गुण हये गेले अर्थात एई दुटो लसागु करले एटा गुण गुणफलटाई पाई आमरा अच्छा x - 3 x - 3 मिले गेले पड़े थाके एटा ताहले एटार संगे एटा गुण हये गेल তাহলে x + 3 হচ্ছে x + 3 হোল স্কয়ার প্লাস 6 x - 3 আচ্ছা এখানে x + 3 মিলে গেলে পড়ে থাকে x - 3 ঠিক আছে তো আর এখানেও রয়েছে x - 3 তাহলে এটা হোল স্কয়ার হয়ে গেল = 5 আর নিচে এই দুটো যেমন আছে তেমন রইলো আচ্ছা এবার এটা a + b এর হোল স্কয়ার সূত্র ভাঙবো এটাকেও তাই a - b এর হোল স্কয়ারের সূত্র ভাঙবো এটাকে সূত্র ভাঙলে পাচ্ছি x a² + 2ab + b² পাচ্ছি আচ্ছা এখান থেকে 6 যেমন আছে বাইরে থাক বাকিটাকে ব্র্যাকেটে আমরা আগে ভেঙে নেছি x² মাইনাস আছে তাহলে -2ab -2ab + b² আর এটা হচ্ছে কি a + b * a - b সূত্র a + b * a - b মানে হচ্ছে a² - b² এর ফর্মুলা = 5 তারপর দেখুন আমি এটাকে 3 2 গুণে 6x করে নিলাম এটা যেমন আছে তেমন রইলো 3 2 গুণে 6x 3 3 9 আচ্ছা এটা 6x² আচ্ছা আর এটা হচ্ছে 3 2 গুণে 6x এর সঙ্গে 6 গুণ 36x আর এটা 3 থেকে 9 6 9 54 ঠিক আছে আচ্ছা আর এইদিকে আমরা সমান সমান 5 এর সঙ্গে এটাকে পুরোপুরি গুণ করে দিলাম তাহলে 5x2 - 3 থেকে 9 5 9 45 ঠিক আছে যেদিন এখানে x2 এর সঙ্গে 6x2 যোগ হয়ে গেছে 7x2 হয়ে গেল আচ্ছা আর এইদিকে যে 5x2 ছিল সেটা এদিকে চলে এলে মাইনাস হয়ে গেল আমি এটাকে একবার করে দিচ্ছি আচ্ছা তাহলে এই পার্টটা হয়ে গেল এই দুটো পড়ে রইল 6x এবার এদিকে 6x আছে এখানে আছে -36x এখানে মাইনাস এখানে প্লাস আর এটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গিয়ে মাইনাস চিহ্নটা বড় টাকা আছে বলে তাহলে মাইনাস চিহ্নটাই বসলো। তাহলে 36 থেকে 6 বাদ দিলে পরে থেকে 30 30x করে নিল। আর এখানে 54 সঙ্গে 9 যোগ করলে কত হচ্ছে, 54 সঙ্গে 9 যোগ করলে হচ্ছে 63। আর এদিকে যে 45 আছে -45 সেটা এই দিয়ে চলে এলে +45 হয়ে গেল। আচ্ছা এবার 7x² সঙ্গে 5x² এখানে মাইনাস আছে তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 2x² হয়ে গেল। বড় সংখ্যার কাছে প্লাস আছে বলে প্লাস বসেছে। আচ্ছা আগে 30x -30x যেমন আছে তেমন রইল, কারণ এর সঙ্গে যোগ বিয়োগ করার মতো কেউ নেই। আচ্ছা এখানে 63 সঙ্গে 45 যোগ আছে, তাহলে যোগ করলে কত হচ্ছে 108। দেন আমরা এখান থেকে দুইটা কমন নিয়ে নেব, দুইটাকে কমন নিলে আমরা লেখার দরকার হয় না, যেহেতু তোমরা সব মাধ্যমিকে পড়ছো, ক্লাস 10-এ পড়ছো, সেক্ষেত্রে এত খুঁটিনাটি দেখার প্রয়োজন হয় না। তাহলে x² মাইনাস যেমন রইল, 15 × 2 = 30 হয়, 54 × 2 = 108 হয়। বেশ, তাহলে আমরা এটা পেয়ে গেলাম ছোটো করে। এবার 54টাকে আমরা লসাগু করবো। 54কে লসাগু করলে কত পাচ্ছি, 2 3 3 3। ঠিক আছে, এবার আমরা এমন এখান থেকে এমন সংখ্যা বের করব, এমন দুটো সংখ্যা বের করব যাদের যোগফল অথবা বিয়োগফল 15 আসবে। ঠিক আছে, তাহলে আমরা 3 × 2 = 6 3 × 9, তাহলে 9 আর 6 = 15 যোগ করলে। আচ্ছা তাহলে আমরা কি করব, x² যেমন আছে লিখলাম, 15 জায়গায় লিখতে পারি 9 + 6 x + 54। এবার x² যেমন আছে মাইনাস আছে, তবে -9x আর মাইনাস প্লাস মাইনাস এটাও মাইনাস হয়ে যাবে, 6x + 54। এখান থেকে আমরা x কমন নিলে পড়ে থাকে এখানে x আর এখানে 9 পড়ে থাকে, x - 9 -−- রইল, 6 কমন নিলে পড়ে থাকে x - 9। ঠিক আছে, আর এখান এই দুটোর মধ্যে আমরা x - 9টাকে কমন নিলে কমন নিয়ে নিলাম, পড়ে থাকে x - 6 = 0। তাহলে জানি যে আমরা দুটো সংখ্যার গুণফল শূন্য হলে তাদের যে কোনো একটি শূন্য হবে, তাহলে x - 9 = 0, তাহলে x = 9। আর x - 6 = 0, তাহলে x = হচ্ছে +6। এবার আমরা করবো 4 থেকে 16টা। তাহলে 1/a + b + x = 1/a + 1/b + 1/x। এই অঙ্কটা আমাদেরকে সমাধান করতে হবে, খুবই সোজা, কোনো অসুবিধা নেই। এখানে x ≠ 0, x =0 হবে না এবং -a + b এই মানটাও হবে না, তাহলে x এর মান কী হবে আমাদেরকে বের করতে হবে সমাধান করে। আমরা কী করবো, x এর পার্ট এটা একটা, x এর পার্ট এটা একটা, x এর পার্ট, এই দুটো পার্টকে আমরা একধারে করে দেবো। তাহলে এটা যেমন আছে রইল, আর 1/x এই দিকে চলে এলে -1/x হয়ে যাবে, আর 1/a + 1/b যেমন আছে এটা ডান ধারে থাকবে। এবার আমরা কী করবো, a + b + x এর সঙ্গে xটাকে লসাগু করে, তাহলে এটা দাঁড়াচ্ছে এটা ইন্টু এটা। আচ্ছা যেহেতু এটা মিলে যাচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, x মাইনাস চিহ্ন বসে গেল, যেহেতু এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, মানে x এর সঙ্গে x মিলে যাচ্ছে বলে পড়ে থাকবে এটা, তাহলে এই পার্টটা পুরোটা এখানে চলে আসবে। আচ্ছা এই পার্টটা যেহেতু এখানে পুরো চলে আসবে, এখানে মাইনাস চিহ্ন আছে বলে চিহ্নগুলো টোটাল পাল্টে যাবে, টোটালটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আবার x কেটে যাচ্ছে, এখানে a × b লসাগু করলে পাচ্ছি আমরা, তাহলে বিটা এখানে বসবে, এটা এখানে বসবে, কারণ a মিলে গিয়ে b পড়ে থাকছে, তাহলে বিটা এখানে বসছে, এখানে b মিলে গিয়ে a পড়ে থাকছে, তাহলে এটা এখানে বসছে, তাহলে ab + a। আচ্ছা দেন আমরা এখানে কি পাচ্ছি, এটা মাইনাসটা কমন নিয়ে নিলে পড়ে থাকে a + b। ওকে, এটা যেমন আছে তেমন রইল, এটাকে আমরা উল্টেও লিখতে পারি, a + b লিখতে পারি। তাহলে কি হচ্ছে, সমান চিহ্নের দুদিকে একই সংখ্যা থাকলে সেটা কেটে যায়, কেটে দিয়েছি, কেটে দিয়ে পড়ে থাকে 1, এদিকে 1 এদিকে 1। আচ্ছা এটা আমরা যদি গুণ করে দিই, তাহলে কী পাচ্ছি, গুণ করে দিলে ax bx তার সঙ্গে x², এটার সঙ্গে এটা গুণ হয়ে গিয়ে 1 এর সঙ্গে গুণ হয়ে গিয়ে পড়ে রইল, এটাও তাই 1 এর সঙ্গে গুণ হয়ে গিয়ে মাইনাস আছে বলে -ab পড়ে রইল। আচ্ছা এবার এই -abটাকে আমরা এধারে নিয়ে চলে আসবো, এদিকে সমান 0 পড়ে থাকবে। এবার কী পাচ্ছি, x² প্লাস, আমি এটাকে আগে লিখলাম, x² আগে লিখলাম, +ax + bx, এটা এদিকে -ab। তাহলে এখান থেকে x কমন নিলে পড়ে থাকে x + a, এখান থেকে + b প্লাস যেমন আছে b কমন নিলে পড়ে থাকে x + a। ঠিক আছে, আবার এই দুটো পার্ট থেকে যদি আমরা x + এটাই কমন নিয়ে নিই, x + এটাই কমন নিলে পড়ে থাকে কে, x + b, তাই হয়েছে এখানে =0। তাহলে দুটি সংখ্যার গুণফল 0 হলে তাদের একটি 0 হবে আমরা জানি, তাহলে x + a = 0, x = -a। এখানে তাও x + b = 0, তো x = -b। এবার আমরা 4 দাগের 17 অঙ্কটা করব। কি আছে, x + a/x - a এর হোল স্কয়ার আছে, -5 × x + a/x - a + 6 = 0, এখানে x এর মান a হবে না। তাহলে আমরা কি করব, এটা ব্র্যাকেটটা একসঙ্গে আছে তাহলে ওটাকে পার্ট পার্ট করে নিলাম। পার্ট পার্ট করে নিলে দুটোর ভাগেই কিন্তু স্কোয়ারটা পড়বে, উপরেও স্কোয়ার থাকবে নিচেতেও স্কোয়ার থাকবে যেহেতু পুরোটার স্কোয়ার আছে। আচ্ছা এখানে 5টা উপরে গুণ হবে, 5টা কিন্তু নিচে গুণ হবে না, +6। আচ্ছা এখানে এ কী হলো, এই দুটোকে লসাগু করলে আমরা পাচ্ছি এক্স প্লাস এ তার হোল স্কোয়ার। যেহেতু বড়োটা আছে আমরা বড়োটাকে নেব, এখানে স্কোয়ার নেই তাহলে এখানে স্কোয়ার আছে এটা বড়োটাই হবে, ঠিক আছে। তাহলে এটা এটা মিলে গেলে যেমন আছে এটা শুধু পড়ে থাকবে, -5 যেমন আছে রইল। আর এখানে যেহেতু এক্স মাইনাস এ একটা রয়েছে আর এখানে ডবল আছে তাহলে ডবলের মধ্যে একটা কেটে গিয়ে একটা পড়ে থাকছে, সেই একটা আবার এর সঙ্গে গুণ হয়ে গেল। তাহলে এক্স প্লাস এর সঙ্গে এক্স মাইনাস এ একবার গুণ হলো, +6 = 0। আচ্ছা এবার আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙবো, তাহলে কি পাচ্ছি a² + 2ab + b²। আচ্ছা এটাকে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, অর্থাৎ a² - b² ফর্মুলা, a² - b² ফর্মুলা। এটা আবার 5-এর সঙ্গে গুণ হয়ে গিয়ে পরবর্তীকালে 5x² - 5 হয়ে যাবে, সেটা আমরা পরের স্টেপে যাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা, যেমন আছে আপাতত থাক, = -6। 6টাকে আমরা এইদিকে নিয়ে চলে গেলে -6 হয়ে যায়। এবার এটা যেমন আছে x² 2ax + a²। আচ্ছা -5x², আচ্ছা -, +5a²। এটা এই দিকে চলে গেল, এই দিকে চলে গেলে কী হবে, একেবারে আমি এটাকে ভেঙে নিয়েছি, একেবারে a² - 2ab + b² ফর্মুলা ভেঙে নিয়েছি, সেটা -6-এর সঙ্গে গুণ হয়ে গেল। এবার এটা এটা রইল, এটা এটা রইল, এটা এটা রইল। আচ্ছা 5x² যেমন আছে -5x² রইল, এটাও তাই। এবার এটাকে আমি গুণ করে নিলাম, -6x² - +12ax - a + a - 6a²। এবার কি হচ্ছে, আমরা এই x² গুলোকে এটা কি হচ্ছে, এটা +x² এটা -5x², তাহলে কি হবে এটাকে বিয়োগ হয়ে গিয়ে -4x² হয়ে গেল, যেহেতু বড়োর আগে মাইনাস আছে তাই মাইনাসটা বসে গেল। আচ্ছা তার সঙ্গে এদিকে -6x² x² এদিকে চলে এলে +6x² হয়ে গেল। এদিকে আবার এখানে 5a² আছে, এখানে একটা a² আছে, তাহলে 5 6a² হয়ে যাবে, 6a² হয়ে গেল। আর এদিকে -6x² আছে, এটা এদিকে চলে এলে +6x² হয়ে যাবে। ওকে তাহলে পড়ে থাকে ax গুলো পড়ে থাকে, এখানে 2ax আছে লিখেছি, এটার দিকে +12ax আছে, 12টা সমান চিহ্নের এইদিকে চলে এলে মাইনাস হয়ে গিয়ে -12ax হয়ে গেল, আর এদিকে 0 = 0 হয়ে গেল। বেশ, তাহলে এবার -4x² + 6x² বিয়োগ হবে, এখানে বিয়োগ এখানে যোগ আছে তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গিয়ে বড় সংখ্যার আগে প্লাস আছে বলে এটা +2x² হয়ে গেল। আর এখানে দুটি প্লাস আছে বলে 6 × 6 = 12x² হয়ে গেল। আর এটা +2ax - 12ax, এটা বিয়োগ হবে, বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন আছে বলে বিয়োগ চিহ্নটা বসলো। 12 থেকে 2 বাদ দিলে 10 হয়, = 0। দিয়ে আমরা এখান থেকে 2টাকে কমন নিয়ে নেবো, তাহলে পড়ে থাকে x², এখান থেকে 2 কমন নিলে পড়ে থাকে 6, এখান থেকে 2 কমন নিলে পড়ে থাকে 5। তাহলে আমরা এই ফিগারটা পেলাম। এবার 5 এখানে 1 আছে, তাহলে 5 × 5 = 5, 5 এর লসাগু করলে কী হয়, লসাগু করলে 5 × 5ই পাই, তাহলে 5 + 1 = আমরা জানি 6। তাহলে এই 6 এর জায়গায় আমরা এটাও লিখতে পারি, অথবা যদি এটাতে না হয় তখন আমরা 3 + 2, ঠিক আছে, 3 × 2 = 6, এটাও লিখতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা সেটাই করেছি, এখানে এখানে এটাকে করিনি। আচ্ছা x² - এখানে -3ax - 2ax, 3 আর 2, সরি এটা হচ্ছে 3 + 2 = হচ্ছে 5, যেহেতু এখানে 5 আছে এই 5টাকে আমাদেরকে মাঝে রাখতে হবে, স্কোয়ারটাকে লাস্টে রাখতে হবে। তাহলে -3ax এর সঙ্গে -2ax এর যোগ করলে এটাই হচ্ছে, এখান থেকে x কমন নিলে পড়ে থাকে এখানে x -3a পড়ে থাকে, আর এখানে - যেমন আছে 2a কমন নিলে x পড়ে থাকে, +a - -, আর এখানে 3 পড়ে থাকে, তাহলে 2 × 3 = 6, আর এখানে একটা a বেরিয়ে গেছে বলে আর একটাই পড়ে থাকে, = 0। এখান থেকে x - 3a কমন নিলে পড়ে থাকে x - 2a পড়ে থাকে, তাহলে x - 2a হয়ে গেছে, এবং দুটো সংখ্যার গুণফল 0 হলে তাদের একটি 0 হবে, তাহলে x - 3a = 0, তাহলে x = 3a, x - 2a = 0, তাহলে x = 2a। এবার আমরা তাদের দাগে 18টা করব 1/x - 1/x + b = 1/a - 1/a + b যেখানে x এর মান শূন্য হবে না - b ও হবে না ঠিক আছে। এবার আমরা এই দুটোকে লসাগু করলে কি পাচ্ছি x * x + b এটা পাচ্ছি x x মিলে গেলে এটা পড়ে থাকে তাহলে এটা এখানে বসবে মাইনাস হয়ে যাবে। আচ্ছা এখানে x + b মিলে গেলে এই x টা এখানে চলে আসবে তাহলে -x হয়ে গেল আবার x x কেটে গেল যেহেতু এখানে প্লাস x আর এখানে -x কেটে যায়। তারপরে একই ভাবে আমরা ডান দিকের অংশটাতে a * a + b এটা লসাগু করলে আসছে a a মিলে গেলে a + b পড়ে থাকে সেটা এখানে বসবে a b মিলে গেলে পড়ে থাকে a হ্যাঁ এই এটা তাহলে এখানে বসে যাবে -a তাহলে এখানে -a + a কেটে গিয়ে শুধু পড়ে থাকে b। আচ্ছা পরবর্তীকালে আবার কি করছে সমান চিহ্নের দুদিকে একই সংখ্যা থাকলে যেমন এখানে +b কেটে গিয়ে পড়ে থাকছে 1 তাহলে এখানে কি কি পাচ্ছি আমরা x * x + b আর এদিকে কি পাচ্ছি a * a + b এই দুটোকে আবার গুণ করব আমরা গুণ করলে x2 + xb বা bx = a2 + ab এই দুটো পাচ্ছি টোটালটাকে আমরা এবার বাঁ দিকে নিয়ে চলে আসবো তাহলে সমান সমান শূন্য পড়ে থাকবে। আচ্ছা তাহলে আমরা x2 আর a2 দেখতে পাচ্ছ নিয়ে আসছি bx আর এদিকে হচ্ছে এটা চলে এলে -ab হয়ে গেল। আচ্ছা এটা কার সূত্র a2 - b2 সূত্র তাহলে কি হচ্ছে a + b তাহলে x + a আর x - a এটা সমান সমান আমরা এটা লিখতে পারি প্লাস bx যেমন আছে এখান থেকে আমরা এই দুটোকে বসিয়ে দিলাম পরবর্তীকালে এখান থেকে আমরা समाधान आरो एगिए निते पारबो x प्लस a इंटू एक्स माइनस ए और एखान थेके बी कमन निले पड़े थाके एक्स माइनस ए ओके पार्ट एखान थेके एक्स माइनस ए कमन पाच्छि एखान थेके एक्स माइनस ए कमन पाच्छि एक्स माइनस ए कमन निये नियेछि और पड़े थाके एक्स प्लस ए प्लस बी एक्स प्लस ए प्लस बी पड़े थाके समान समान शून्य। एटा आमरा एखाने समाधान करेछि आमरा जानि जे दुटी संख्यार गुणफल शून्य होले तादेर जे कोनो एकटी शून्य होबे তাই x - a = 0 তাহলে x = a আর x + a + b = 0 এই যে তাহলে এখানে x = এটা এই দিকে চলে গেলে পুরোটা - a - b হয়ে গেল মাইনাসটা কমন নিলে পড়ে থাকে - a + b। চারের দিকে আমরা 19 এরটা করব 1/x - 1 * x - 2 + 1/x - 2 * x - 3 + 1/x - 3x - 4 = 1/6 ঠিক আছে। এবার আমরা কি করব এই পার্টটাকে এই পার্টে ভেঙে নেব সেটা কিভাবে ভেঙে নেব দেখিয়ে দিচ্ছি। আমাদের ছিল 1/x - 1 x - 2 এই পার্টটা ছিল এটাকে আমরা যদি এইভাবে ভাঙি 1/x - 2 - 1/x - 1 তাহলে আমরা দেখব পরবর্তী স্টেপে এটা ফিরে আসছে কিনা তাহলে এই দুটোকে আমরা লসাগু করলে কি পাই এটা ইনটু এটা পাই ঠিক আছে এটা এখানে বসবে যেহেতু x - 2 মিলে গেলে এটা পড়ে থাকে তাহলে এটা এই জায়গাতে বসছে - আচ্ছা x - 1 মিলে গেলে x - 2 পড়ে থাকে তাহলে x - 2 টা এখানে বসবে কিন্তু এখানে মাইনাস চিহ্নের জন্য এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস হয়ে গেছে x x কেটে গিয়ে পড়ে থাকে -1 + 2 তাহলে -1 + 2 কত হচ্ছে বিয়োগ করলে +1 হচ্ছে +1 আর এটা যেমন চলে এলো তাহলে ঘুরে ফিরে এটা চলে এলো তাহলে আমরা কিন্তু এই জায়গায় এটা লিখতে পারি। তো 1/x - 2 - 1/x - 1 প্লাস এটাকে আমরা একই ভাবে 1/x - 3 আগে লিখব দিয়ে -1/x - 2 টা লিখব প্লাস এটা যেমন আছে রইলো এটাকেও তাই করব আমরা 1/x - 4 লিখব -1/x - 3 করব যেটা আগের মত প্রথমটির মতো একই ভাবে এই তিনটাকে ভেঙে নেব। এবার এখান থেকে দেখব 1/x - 2 আর 1/x - 2 আগে প্লাস চিহ্ন আছে এখানে মাইনাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন আছে তাহলে এই দুটো কেটে যাচ্ছে। আচ্ছা এখানে 1/x - 3 টাও তাই হচ্ছে এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন বলে এটা কেটে যাচ্ছে পুরো থাকছে এইটা আর এইটা = 1/6 তাহলে -1/x - 1 + 1/x - 4 = 1/6 তাহলে এটা লসাগু করলে গুণ হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এটা মিলে গেলে পড়ে থাকে x - 4 x - 4 টা এখানে বসেছে এখানে ঠিক আছে আর এখানে প্লাস প্লাস যেমন আছে বসলো x - 4 x - 4 কেটে গেলে পড়ে থাকে x - 1 সেটা আবার এখানে বসে গেল এখানে দেখা যাচ্ছে x + x আর এখানে -x কেটে যাচ্ছে ঠিক আছে। अच्छा ये दुटोके गुण करे आमरा एदिके बसिए देब एकेबारे एकेर संगे गुण करे दिलाम और एटा हच्छे कत 4 प्लस 4 माइनस 1 बियोग करले कत हच्छे 3 प्लस 3 3 6 18 18 पेये गेছি और एटाके टोटालटाके गुण करे आमरा एकेर संगे करे देब ताहले आमरा एटा पाচ্ছি। एबार समस्तটাকে एक धारे करब তাহলে एक्स स्क्वायर जेमन आछे এটা माइनस एक्स और माइनस 4x जो कर ले 5x होच्छे माइनस 5x होच्छे। अच्छा एखाने प्लस और एखाने 18 18টাকে এই ধারে নিয়ে এলে বিয়োগ হয়ে যাবে তাহলে বিয়োগ 14 হয়ে যাবে বিয়োগ 18 হয়ে যাবে তাহলে বিয়োগ 18 আর প্লাস 4 কত হচ্ছে বিয়োগ 14 হয়েছে x স্কয়ার আর হচ্ছে 14 1 কে 14 14 কে যদি আমরা লসাগু করি কত হচ্ছে 2 7 তে 14 তাহলে 2 7 তে 14 তাহলে 7 - 2 কত হচ্ছে সমান হচ্ছে 5 তাহলে 5 এর জায়গায় আমরা 7 - 2 লিখতে পারি तो एक्स स्क्वायर माइनस 7x माइनस ए प्लस 2x माइनस 14 जमान आछे रइलो। एबार एखान थेके आमरा एक्स कमन नेब और एखान थेके 2 कमन नेब एखान थेके एक्स कमन निले कत पड़े थाके एक्स माइनस 7 पड़े थाके प्लस जमान आछे रइलो 2 कमन निले पड़े थाके एक्स माइनस 2 7 14 आबार एई दुटो पार्ट थेके आमरा एक्स माइनस 7 टाके कमन निलाम पड़े थाकलो कि एक्स प्लस 2 ताहले एक्स प्लस 2 इक्वल्स टू 0 आमरा जानि दुटी संख्यार गुणफल शून्य होले तादेर जे कोनो एकटी शून्य होबे x minus 7 equals to 0 और x equals to 7 और x minus x plus 2 equals to 0 तो x समान minus 2। এবার আমরা করব 4 এর দাগের 20 টা a by x minus a plus b by x minus b equals to 2c by x minus c। আমরা কি করব এই 2c টাকে দুটো পার্টে ভেঙে নেব আমরা কিন্তু এটা জায়গায় এটা লিখতে পারি যেহেতু 2c আছে মানে দুটো c আছে একটা c c by x minus c plus c by x minus c আমরা এইভাবে লিখতে পারি। এবার কি করব এই একটা পার্টকে এই ধারে নিয়ে আসব আর এটার সঙ্গে এই পার্টটাকে আমরা এই ধারে নিয়ে আসব দুটোকে আলাদা আলাদা করে দেব দেখা যাচ্ছে a বাই x - a + b বাই x - b = এটা ভেঙে আমরা এটা পাচ্ছি। আচ্ছা দেন a বাই x - a যেমন আছে এটা রইলো এটা এটার জায়গায় আমরা এটা লিখে দিলাম সেম ভাবে আর এখান থেকে এই একটা পার্টকে আমরা এই ধারে নিয়ে চলে এলাম তাহলে কি হলো এটা মাইনাস হয়ে গেল এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেল c বাই এটা। আচ্ছা দেন c বাই x - c একটা পার্ট এই ধারে পড়ে থাকে সমান চিহ্নের ডান ধারে তাহলে এই যে পার্টটা রয়েছে এটাকে আমরা এই ধারে নিয়ে আসবো তাহলে এটাকে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস b বাই x মাইনাস b। এবার আমরা কি করব নিচের দুটোকে লসাগু করব একই ভাবে আগের যেমন ভাবে করেছিলাম এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে x মাইনাস a x মাইনাস c গুণ হয়ে গিয়ে এটা এটা এখানে বসছে এটা এখানে বসছে একই ভাবে তাহলে এই দুটো গুণ করলে ax মাইনাস ac পাচ্ছি এটাকে গুণ করলে আমরা কি পাচ্ছি মাইনাস এখানে মাইনাসের জন্য চিহ্নগুলো পাল্টে যাবে দেন হচ্ছে cx প্লাস ac একই ভাবে এখানেও তাই এটা এটা গুণফল দেন এটা এখানে বসছে তাহলে cx - ba bc। আচ্ছা এখানে মাইনাস মাইনাস চিহ্নের জন্য মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে তাহলে হচ্ছে bx - bc ঠিক আছে তাহলে মাইনাস bx মাইনাস মাইনাস প্লাস প্লাস bc। আচ্ছা এবার কি করছি আমরা দেখছি ac ac কাটছে মাইনাস ac প্লাস ac কেটে যাচ্ছে আর মাইনাস bc প্লাস bc কেটে যাচ্ছে। আচ্ছা আর এখানে পড়ে থাকছে কি ax - cx তাহলে এখান থেকে যদি আবার x কমন x টাকে কমন নিই তাহলে পড়ে থাকে a - c পড়ে থাকছে এখানে আবার যদি আমরা x টাকে কমন নিই তাহলে c - b পড়ে থাকছে c - b পড়ে থাকছে। আচ্ছা এবার সমান চিহ্নের দুই দিকে একই সংখ্যা থাকলে কেটে যায় এখানে x - c আছে এখানেও x - c আছে তাহলে দুটো পার্ট হয়ে গেল পড়ে থাকলো x - a পড়ে থাকলো x - b পড়ে থাকলো দেন আবার কোণাগুণি আমরা গুণ করে দেব এই যে a - c হ্যাঁ এর সঙ্গে এই যে x - b গুণ হয়ে গেল আর এখানে c - b এর সঙ্গে x - এটা গুণ হয়ে গেল c - b x - এ গুণ হয়ে গেল। এবার এই দুটোকে আমরা সেপারেটলি গুণ করব এটার সঙ্গে এটা গুণ করব কি পাচ্ছি দেখি আমরা ax - cx - ab + bc তোমরা নিজেরা ডাপে গুণ করে এখানে বসিয়ে দিতে পারো সমান সমান এটার সঙ্গে গুণ করলে আমরা পাচ্ছি এটা। এবার আমরা পুরোটাকে এক ধারে নিয়ে আসার চেষ্টা করব তাহলে সমান সমান শূন্য হয়ে যাবে ঠিক আছে তাহলে ax x এটা এর চলে এলে - x cx হয়ে গেল আর এখানে তো - cx একটা রয়েছে আবার এটা চলে এলো এখানে - ab এই যে - ab। আচ্ছা bx টাকেও আমরা এক ধারে করেছি আমরা কি করছি x গুলোকে একসঙ্গে করে নিয়েছি যতগুলো x রয়েছে সেগুলো আমরা একসঙ্গে করে নিয়েছি আর যেগুলো x ছাড়া যেমন এখানে আছে - ab প্লাস bc হ্যাঁ আর এই যে - ac টা এদিকে নিয়ে চলে আসছে আমরা তাহলে প্লাস ac হয়ে গেছে और प्लस ए बीटा नीचे रखी माइनस ए बी हो गए इक्वल्स टू जिरो कर दीची তাহলে x ছাড়া পার্টটাকে আমরা এক ধারে করেছি আর x সমেত পার্টগুলোকে আমরা আরেক ধারে করেছি। এবার এখান থেকে যদি আমরা x টাকে বের কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে a - 2c + b a - 2c + b আসছে। আচ্ছা আর এই যে পার্টটা আমরা পেয়েছি এটাকে আমরা সমান চিহ্নের ডান ধারে নিয়ে চলে এলে টোটাল চিহ্নগুলো পাল্টে যাবে। তাহলে মাইনাস এখানে দেখো যে মাইনাস ab যোগ করে কত পেয়েছিলাম -2ab পেয়েছিলাম BC यार AC जमान आचे रहे गए। अच्छा ये टोटल पार्ट हमारा इधर नहीं चलो तो प्लस टू ए भी हो जाए माइनस BC हो जाए माइनस AC हो जाए तई हो एबार हमें एक साइडे कर पासी एक्स इक्वल्स टू एक्स एक्स समान समान ये जमान थकल और ये जेहतु एक्सर संगे गुणे रही है तई ये समान चिन्ह एदिके चले एर भागे चले आसर तलाय चले आस रेड तलाय चले एक्स समान समान टू ए बी माइनस बी सी माइनस ए सी बाई तक ये बाई हो गए ए प्लस बी हाँ माइनस टू सी जेहतु एर पर बी आसे तई आमी परे लिखेछि माइनस सी सी पर आसे तई सी टाके परवर्तीकाल एते लिखेछि। ठीक है ताहले आमरा एखान थेके एक्स एर एकटा मान पाच्छि जेहेतु एटा द्विघात समीकरण से क्षेत्रे आमरा बोलते पारी जे एक्स इक्वल्स टू जिरो अथवा एक्स इक्वल्स टू एई मानटा। एबार आमरा लास्टेर अंकटा चारेर दागेर 21 एर अंकटा करब एक्स स्कोर माइनस ब्रैकेटेर मध्ये रयेछे रूट थ्री प्लस टू इंटू एक्स प्लस टू रूट थ्री इक्वल्स टू जिरो खूबई सोजा अंकटा। एबार आमरा कि करब एक्स स्कोर माइनस और एटाके ब्रैकेटटाके तुले दिले एकबार एटार संगे एक्स गुण हये जाबे ताहले रूट थ्री एक्स हये गेल और एकबार माइनस प्लस माइनस एटा किन्तु खूब भालोभाबे खेयाल करते हबे कारण चिह्न परिवर्तन सब समय ब्रैकेट खुले गेले चिह्नटा पाल्टे जाय आबार ब्रैकेट दिलेओ किन्तु चिह्न पाल्टे जाय। अच्छा ताहले कि हच्छे प्लस माइनस टू एक्स प्लस टू रूट थ्री जमान आज रही एबार एखान एक्सटा के जो कमन नहीं तब तेल एक एक्स पड़े थके माइनस एक्सटा कमने चले गए रूट थ्री पड़े रही माइनस एखान टू कमन नीले पड़े थके एक्स माइनस प्लस माइनस रूट थ्री पड़े थके एबार दुटो पार्ट हमें एखान एक्स माइनस थ्रीटा एक ही देखते एक्स माइनस थ्री हमें कमन नहीं नहीं पड़े थके एक्स माइनस टू तेल एक्स माइनस टू पड़े रही एबार दुटी संख्यार गुणफल शून्य हम तेज़ जो एक शून्य है তাহলে x - 3 = 0 হবে তাহলে x সমান সমান কত হবে √3। ঠিক আছে এটা মাইনাস আছে তাহলে এটা এই চলে প্লাস প্লাস হয়ে যাবে এখানেও তাই x - 2 = 0 তাহলে x - -2 টা +2 হয়ে গেল। ঠিক আছে আশা করি অঙ্কগুলি ভালো লেগেছে বুঝতে পেরেছো। কোনো রকম অসুবিধা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং তোমাদের বন্ধুদেরকে কিন্তু শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই একটি মাত্র লাইক করে আমাদেরকে সাপোর্ট করবে এবং আমাদের নিচে দেওয়া যে সাবস্ক্রাইব বাটনটি এবং পাশে দেওয়া বেল বাটনটি আছে অবশ্যই তাদেরকে ক্লিক করবে এবং নেক্সট ভিডিওগুলির আপডেট পেয়ে যাবে।